এইটা পুরো একদম জল ডুবে গেছে না? এখনো জল আছে না? এখানে কোমর জল গ্রামে এই যে বুড়ি যেদিন তোমার গে ঝড় ঝামটায় সেই রাত্রি ওই নাখা নদী ভেঙে জল গল গল করে আসছিল, তারপর শেষ করে আমরা সকালে এইখানে এই উঁচু ডাঙায় রণমাস্টার এই জায়গায় আমরা বাস করি। বাস করিয়ে তারপর এই পুলিটুলিন সব টানায় টানিয়ে করি, তারপর কিছুদিন পর সেই দু একদিন পর লোকজন আসলো, এসে দেখি দেখি দেখে যায় কিছু খড়াকি টড়াকি দিলে চিড়ে মুড়ি আবার এই ভাত টাত এইসব দিচ্ছে। এই এইখানটা রান্না হয়? এখানে আপনারা কজন থাকেন? ওই সাতটা পরিবার বলছে এখানে আছে। ওই ওই যে বর্ষা হইল ঝড় ঝড় হয়েছে ওতে ক্ষতি হয়েছে, আর ওই বন্যার জল ঢুকেছিল ওই যে নদী ভাঙা ওই সেখান থেকে প্রায় এক মাস হয়ে গেল। আচ্ছা, তো এই সবের ব্যবস্থা কে করে দিয়েছে আপনাদের? ওই মেম্বার সাহেব কিছু ত্রিফল দিয়েছে, আর এদের কিছু কিছু ছিল যার সেই আচ্ছা তাদের নিয়ে এই সব বাসা বেঁধেছে, ওরা উঠে চুয়াতে ওই ধরে ওদের বাড়ি। আপনাদের এখানে মূলত কি কি মানে রোজগার কি করে করে? এখানে কি রোজগার আছে? কিছু রোজগার নেই। মানে এমনি সময় এমনি সময় ওই ইট ভাটা ছিল, ইট ভাটায় কাজ করে। চাষের কাজ হয় বেশি? চাষের কাজ হয়, যাদের জমি কম আছে তাদের হয় না, যাদের জমি আছে একটু দু পাঁচ বিঘে তাদের হয়। এরা বেশি একটু মাল ধরে খায়, হ্যাঁ ওরা একটু ওই সেই ইয়ে বলে সেই জাল পেতে ইয়ে করে, এইভাবে ওরা মাল ধরে। এই জলের মধ্যে থাকা যাচ্ছে বলে কি হবে, কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছে সেইভাবে আছে আর কি। Thank you.
আপ আপনারা খাবার জল কি কি করে খান? ওই তো ওই দিয়ে যায় জল। আচ্ছা জল দিয়ে যায়, মানে এগুলো থেকে তো খান না? এই বাড়ির লোকেরা এখন কোথায় থাকে? ও আপনার বাড়ি এটা? আপনি কি মাছ ধরছেন? মাছ ধরছেন? ও এটা পার হওয়ার রাস্তা? ওরে বাবা, আচ্ছা এটা হচ্ছে আপনাদের পার হওয়ার রাস্তা। আপনার নাম কি? আচ্ছা বলছি, এখানে ঝড়ের পর থেকে কি খুব খারাপ অবস্থা? ঝড়ের পর থেকে তো খারাপ অবস্থা আমাদের এখানে, তো আমরা তো বেরোতেই পারি না, আমরা এইখানে জ্বরে এধারে আসতেই পারি না। আচ্ছা ছেলে বিলে আসে পার হয়ে, আচ্ছা এখন শুয়ে গেছে তাই বাড়ি আসছে। আচ্ছা আমরা আসতেই পারি না। আর এমনিতে আপনাদের খুব সমস্যা হয়? আমাদের সমস্যা হয় দুবার লোক ওই মধ্যে খানে। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো রাস্তাঘাট নেই, খাওয়াতেই যাওয়া আসা। কোন রাস্তা ঢাকা আছে ওই যে সাঁকো দেওয়া? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাঁকোটা ভেঙে গেছে একদম। সাঁকোটা ভেঙে গেছে দেখলাম। এখন এই এইটা দিয়ে বের হচ্ছে, এইখান থেকে জল আনা নেওয়া সব এইখানে, আমাদের সব এপারে। আচ্ছা জল বলুন যাই বলুন সব এপারে, আমাদের কোনো খুব সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা কিন্তু আমাদের কেউ বলছে না, আমরা বলছি। জল ঢুকে একদম এই বাড়ি ঘর সব শেষ করে দিয়ে গেছে। হ্যাঁ আমার গহিলে গরু ছিল ছখানা, একটা গরু মারা গেছে আর পাঁচটা গরু বেঁচে ছিল। হ্যাঁ তার অন্য বাড়িতে রেখে দিয়েছি গরুগুলো। হ্যাঁ আর এই ভেঙে চুরে গিয়েছে এই ভাই, এখন আসি অবস্থা এই ভাঙা ঘরেই আসি। এখন সরকারি কোনো অনুদান আমরা কিছু পাইনি, আমি কিছু করি না। হ্যাঁ আপাতত একটু কাজ করতাম, ওই ভাটায় কাজ করতাম, তো এখন তো ভাটাই বন্ধ, সেই ভাটাই তো ভেঙে শেষ হয়ে গেছে। পানীয় জল এই হচ্ছে নিয়ে আসছি সব দূরের থেকে, হ্যাঁ হাসনামার থেকে নিয়ে আসি, বই বই আনছি, কি করবো করার কিছু নেই। ওই যে বান্ডা ব্যারেল বসে আছে, হ্যাঁ ওই ব্যারেল করে বই বই আনছি, এনে এনে খাচ্ছি আমরা। এখানে তো ভীষণ জল ছিল, এই তো এক সপ্তাহ মতো হচ্ছে কিছু কিছু মানুষ ঘরে ফিরেছে, তার আগে সবাই তাঁবুতে ছিল, সবাই রাস্তায় ছিল, যাই করে কিছু ত্রাণ পেয়েছিল। আর ওষুধ থেকে আমরা, ওষুধ বা ডাক্তার থেকে আমাদের কোনোদিন আমরা বঞ্চিত হইনি। আচ্ছা তবে আমরা খুব কষ্টে আছি, আমাদের চাষের জমিগুলো খুব নষ্ট হয়ে গেছে। কিন্তু নদী বাঁধ ভেঙে আমাদের সব এই ঘর বাড়ি সব ভেঙে গেছে। আচ্ছা আর হচ্ছে ঘর বাড়ি তো কিছুই নেই, সব নতুন করে আবার ঠিক করতে হবে। এর জন্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি এখন আমাদের দিকে।
এখন আমরা জানি না কি করবেন কি না করবেন, এখন মমতা দি কি করবেন, আচ্ছা মোদি কি করবেন, তারই ওখানে নির্ভর করছে আমাদের জীবনটা। আচ্ছা এইভাবে চলছে আমাদের খাওয়া দাওয়াই, আপনারা যেমন সংস্থা দিচ্ছেন ওই রকমই খাওয়া দাওয়া। তারপরে বাড়ি যাদের বাড়িতে থাকার মতন জায়গা আছে সেখানে সেখানে থাকে। তোমার বাড়িটা থাকতে দাও না, থাকতে দাও না, সারাদিন না ত্রাণের আশায় ওখানে পড়ে থাকে, রাতটুকুনে এসে পাখির বাসায় মতো থাকে। এক কিলো আটা চার দিন খেয়েছি, ঘুটে খেয়েছি, হ্যাঁ তাতে আমি আমার বড় ভাই লেখাপড়া শিখিয়েছিলো, বোন দুটো লেখাপড়া শিখিয়েছিল, আমি শুধু বলি ওই লেখাপড়া শিখতে পারিনি, শুধু লোকের বাড়ি মাইনে খাটার জ্বালা, খাও বলে দুটো ভাত খাও বড় লোকের বাড়ি, সত্যি কথা একদম বাস্তব কথা বলছি একদম। হ্যাঁ বলতে গেলে আমার চোখে জ্বালা, না 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 আমি বুঝতে পারছি আপনারা আপনারা কত কষ্টে আছেন, মানে সে আর কি করছি বড় বলার মতন কিছু নেই, আর আছি এবার পৌষ মাসে বাবা হারালাম, বাবা কি বলবো আপনাদের সাথে, শিব বলার মতন আমার আমার কান্নায় পাচ্ছে তার, না না বুঝতে পারছি, মানে তারপরে এই ঝড়, এই ঝড়, এই ঝড়ে আমাদের সামান্য ক্ষতি হয়েছিল, তাতে এই জলটাই উঠে আমাদের শেষ করে দিল, জলটাই উঠে আমাদের খুব শেষ করে দিল, মর্ম থেকে একবারে খুব আঘাত এনে দিল বুকে একদম। সব গ্রাউন্ড ফ্লোর থেকে 99% লোক সবাই তাঁবুতে বাস করছেন, হ্যাঁ সবই, আর দু পাঁচটা চার পাঁচটা লোক যারা বাড়িতে থাকছেন তারা খাটের নিচে দুটো করে ইট বিছাই উঁচু করে তাই সেই খাটের কানায় কানায় জল এসেছে, এই অবস্থায় বাস করছে, খুব দুরবস্থা। যে আমাদের জমিগুলো দাদা আপনি যদি দেখেন, দুধেশ্বর ধান, তুলসী মঞ্জুরি ধান, তারপরে যেসব গোবিন্দভোগ, গোবিন্দভোগ যেগুলো আমাদের দামি দামি ধান, আমাদের মানে চিরেকানি যেগুলো আপনারা বাইরে বিক্রি করেন, বাইরে বিক্রি করে কিছু পয়সা হতো, যেমন ঘর দো সারাতাম, কিছু পেটে, আর ভিটে বাড়ি একদম পরিষ্কার, গাছ গাছালি সব পুকুর, আমাদের সবজি পুকুর, ধানের জমি। তাহলে এই বছর কি করবেন আপনারা? ভগবানই জানে, আপনি একটু মাঠের দিকে চলুন, আপনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, ওই দিকটা দেখতে বললাম না, ওই দিকটা গেছে। Thank you.